আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে যখন তিনি বসেন তখন তার সঙ্গে সঙ্গে ঘুরে একটি কালো রঙের ব্রিফকেস। তার নাম নিউক্লিয়ার ফুটবল, খেলার মাঠের ফুটবলের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। কিন্তু এ নিয়ে কৌতূহলেরও শেষ নেই। আসলে কি আছে ওই ব্রিফকেসে, কেনই বা এটির সাথে থাকে সবসময়? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গটগট করে হেঁটে যাচ্ছেন কালো কোট কালো বুট পরা প্রেসিডেন্ট। তার ঠিক পিছনে কিছুটা দূরত্বে হাঁটছেন আরও একজন, তার পরনেও স্যুট বুট। তবে এই পিছনের ব্যক্তির হাতের দিকে তাকালে চোখ আটকে যেতে বাধ্য। প্রেসিডেন্টের ওই সহকারীর হাতে ঝোলানো কালো রঙে একটি ব্রিফকেস। আকারে খুব বড় নয়, তবে ওজন প্রায় 20 কিলোগ্রাম। কালোর উপর সোনালি রঙের তালাটিও চোখে পড়ে। কথা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে। বাইডেন বা ট্রাম্পের মতো নির্দিষ্ট কেউ নন, আমেরিকার সকল প্রেসিডেন্টের সঙ্গেই সর্বক্ষণ থাকে এই 20 কেজির কালো ব্রিফকেস। ব্রিফকেসটি বহন করার দায়িত্বে থাকেন একজন সামরিক কর্মী। এই ব্রিফকেসের নাম নিউক্লিয়ার ফুটবল। আমেরিকার রাজনীতিতে এই বিশেষ ফুটবলের অনেক তাৎপর্য রয়েছে। খেলাধুলার ফুটবলের সঙ্গে নিউক্লিয়ার ফুটবলের কোনো সম্পর্ক নেই। এটি একটি ব্রিফকেস যার মধ্যে লুকানো আছে আমেরিকার পরমাণু হানার মন্ত্র। সেই মন্ত্রই সঙ্গে নিয়ে ঘোরেন প্রেসিডেন্ট। কি কি আছে এই ব্রিফকেসের ভেতরে? উপাদান বেশি নয়, মাত্র 4টি, 2টি বই, একটি ফাইল এবং একটি কার্ড। তা দিয়েই যে কোনো মুহূর্তে পরমাণু আক্রমণের জন্য প্রস্তুত হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট। নিউক্লিয়ার ফুটবলের প্রথম উপাদানের নাম দ্য ব্ল্যাক বুক। এই বইয়ের দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 9 ইঞ্চি। এতে রয়েছে কালো এবং লাল রঙে ছাপা 75টি খোলা পাতা। শত্রুকে কিভাবে আক্রমণ করা যায় তারই কিছু বিকল্প এই বইতে রয়েছে। ব্রিফকেসের দ্বিতীয় উপাদান আরও একটি বই, এর আকারও ব্ল্যাক বুকের মতোই। এই বইতে তালিকার আকারে রয়েছে নিরাপদ কিছু ঠিকানা, জরুরি পরিস্থিতিতে যেখানে প্রেসিডেন্ট আশ্রয় নিতে পারেন। এই বইয়ের পৃষ্ঠাগুলো সম্পূর্ণ কালো রঙে ছাপা। নিউক্লিয়ার ফুটবলে রয়েছে একটি ফাইল যার নাম ম্যানিলা ফোল্ডার। এতে 8 থেকে 10টি খোলা পাতা পিন করা রয়েছে, আপৎকালীন সতর্কতা ব্যবস্থা ব্যবহারের বর্ণনা রয়েছে এই ফাইলে। এছাড়াও প্রেসিডেন্টের ব্রিফকেসে একটি ছোট কার্ড থাকে, তার দৈর্ঘ্য 5 ইঞ্চি, প্রস্থ 3 ইঞ্চি। এই কার্ডে বিভিন্ন অ্যাথেন্টিকেশন কোড লেখা থাকে। আমেরিকান প্রেসিডেন্ট যদি পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন তাহলে একমাত্র তার নির্দেশেই এই ব্রিফকেস খোলা হবে। সঙ্গে সঙ্গে সতর্কবাণী পৌঁছে যাবে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের প্রধানের কাছে। মন্ত্রকের অন্যান্যদের সঙ্গে আলোচনা করে আক্রমণের কী কী সুযোগ আছে খতিয়ে দেখবেন প্রেসিডেন্ট। তারপরেই দেশের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন প্রেসিডেন্ট। নাগরিক, নিউজ ডেস্ক।